আমি এক বছর ধরে ইউটিউবে কাজ করছি, আমি এক বছর ধরে ইউটিউবে আমি ভিডিও আপলোড করছি, দু বছর হয়ে গেছে, ছয় মাস হয়ে গেছে, কোনো রকম ইফেক্ট আমি দেখতে পাচ্ছি না আমার ইউটিউব চ্যানেলে। না হচ্ছে আমার চ্যানেলটা বুস্ট, না করছে আমার চ্যানেলটা গ্রো, কিছুই হচ্ছে না। তো এই সময় আমি কী ডিসিশন নেব, এই সময় আমাকে কোনটা করাটা একদম ঠিক হবে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা এটার উপরে কথা বলবো। এবং যেটা আমি করেছি সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল প্রদীপ। তো সেখানে গিয়ে দেখুন আমি দু বছর ধরে ইউটিউবে কাজ করছি, দু বছর ধরে আমি রেগুলার ভিডিও আপলোড করছি, 600টার উপরে আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আপনি ভেবেই দেখুন যে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি। তো কোনো রকম সাইড ইফেক্ট আমাকে দেয়নি, কিছুই হচ্ছে না আমার চ্যানেলে। শুধু কি হচ্ছে কি 4-5টা ভিউজ আসছে, আর কোনো কোনো ভিডিওতে 50-60টা ভিউজ আসছে, এর উপরে কিছু আসছে না। তো এই সময় আমি কি ডিসিশন নিয়েছি, কোনটা আমার ভালো লেগেছে, কোনটা আমি করছি, সেটা আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি অনেকদিন ধরে কাজ করছেন, এক বছর দু বছর হয়ে গেছে, ছ মাস হয়ে গেছে, যদি আপনি কাজ করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা হচ্ছে কথা চলুন একটুখানি এগিয়ে যাই, এগিয়ে জায়গায় ভাইয়ের সাথে পরিচয় করুন। আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সরকার আজকের এই ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত। দেখুন, এরকমটা যদি আপনার চ্যানেলের সাথে হয় যে আপনি দু বছর ধরে ইউটিউবে কাজ করছেন, কোনো রকম ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, কোনো রকম বুস্ট, কোনো রকম গ্রো আপনি কিছু দেখছেন না, শুধু 4-5টা ভিউজ আসছে, কোনো কোনো ভিডিওতে 50-60টা ভিউজ আসছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে কী করতে হবে? সেই সব আপনাকে কী করতে হবে কি একটা আদার্স, একটা নতুন একটা চ্যানেল বানাতে হবে, যেখানে কী করতে হবে কি এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে, এডিট করে আপনাকে নতুনভাবে, নতুন এসইও করে, নতুন টাইটেলভাবে আপনি ওই চ্যানেলে আপলোড করে দিন। ওই যে ওই চ্যানেল থেকে আপনার নতুন কিছু ভিউজ চলে আসবে, আর এই চ্যানেলটা যদি আপনার পুনরায় যদি আবার গ্রো করতে শুরু করে, তো এখান থেকে আপনি বেনিফিট পেয়ে যাবেন। আর ওটা যদি একদম ফুল গ্রো করতে শুরু করে, তাহলে এটা বন্ধ করে দেবেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভালো নিয়ম যদি আপনি এতদিন ধরে কাজ করছেন। আর অনেক সময় কী হয় কি, অনেক ইউটিউবার্স বলে যে আমি 6 মাস ধরে কাজ করছি, আমার চ্যানেলে কোনো রকম আমি ইফেক্ট দেখতে পাচ্ছি না। তো সেই সব আপনাকে কী করতে হবে কি, আপনার যে রুটিনটা আছে না, ভিডিও আপলোড করার রুটিনটা, সেটা দেখতে হবে। অনেক কী করে যে 2 মাস তো খুবই ভালো ভালো ইউটিউব ভিডিও আপলোড করে, কিন্তু তারপরে 1 মাসে তাকে দেখাই যায় না, তারপরে সে আবার নতুন করে শুরু করে। তো এইরকম করলে হবে না, এরকম যদি করে থাকেন তাহলে ওই চ্যানেলে ভিডিও আপলোড করুন, ওই চ্যানেলে গ্রো হতেও পারে, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই, আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু আমার সাজেশন যদি আপনি নিতে চান, তাহলে চ্যানেলটা বাদ দিয়ে দিন, নতুন একটা চ্যানেল বানান, সেখানে একদম ঠিকঠাক টাইম টু টাইম আপনি ভিডিও আপলোড করুন, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে দুটো নিয়ম, একটা একদম ঠিক একটা বেশি একটা বলতে পারেন একটা নিয়ম আমি যেটা করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম, আর এটা একটা সবথেকে সুন্দর নিয়ম। তো আমি আশা করছি আপনার খুবই ভালো লেগেছে। অ্যান্ড সত্যি কথা বলতে চ্যানেলটার নাম তো বলবোই, সেই চ্যানেলটার নাম হচ্ছে টেক ফ্রি, নিশ্চয়ই গিয়ে সার্চ করবেন, TCHPRE। তো টেক ফ্রি এই চ্যানেলটা আমি নতুন বানিয়েছি, সেখানে আমার হিন্দি ভিডিও অনেকেই আসছে, আমি প্রত্যেকদিনই ভিডিও আপলোড করছি দুটো করে। তো এটা হচ্ছে কথা, তো চলুন দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন দেখা হচ্ছে পরবর্তীতে, হ্যাঁ নমস্কার।